হ্যালো এভরিওয়ান, vdonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটিতে দেওয়া আছে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি এ হয়, তাহলে এ প্লাস সি বাই বি এর মান কত হবে। তো আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফার্স্ট টাস্ক হবে বোথ সাইডে দুই দিয়ে গুণ করা। দিলে আমরা কী পাবো দেখো, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার ইকুয়াল টু টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি। এরপরে আমরা কী করবো, এই প্রত্যেকটা যে টু এ স্কোয়ার, টু বি স্কোয়ার এবং টু সি স্কোয়ারকে আছে, এদেরকে ইন্ডিভিজুয়ালি ভাঙবো। মানে কি, টু এ স্কোয়ারকে আমরা ভাঙবো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি ভেঙে নিই কী আসে দেখো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার টু বি স্কোয়ারকে ভাঙবো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং টু সি স্কোয়ারকে ভাঙবো সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবং রাইট সাইডে যেগুলো ছিল ইকুয়ালের সেগুলোকে আমরা লেফটে আনবো, দিলে আমাদের কী আসবে, মাইনাস টু এ বি, এখানে আসবে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু এ সি, এটা ইকুয়াল টু আসছে জিরো। এরপরে দেখো আমরা একটা এ স্কোয়ার এখান থেকে নিচ্ছি, তারপরে আমরা নিচ্ছি মাইনাস টু এ বি, এবং তারপরে নিচ্ছি প্লাস বি স্কোয়ার, তারপরে আসবে প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, এবং লাস্টে আমরা পাবো প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। এই হবে আমাদের এই পুরো রাশিটাকে আমরা এইভাবে সাজিয়ে নিলাম। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি দেখো, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবারে আমরা একটা জিনিস এখানে জানি, যে যদি যদি কতকগুলি রাশির বর্গের সমষ্টি শূন্য হয়, তাহলে প্রতিটি রাশির মান শূন্য হবে। দেখো এখানে আমরা এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এই তিনটি রাশির বর্গের যোগফল শূন্য পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এ মাইনাস বি সমান শূন্য হবে, বি মাইনাস সি সমান শূন্য হবে, এবং সি মাইনাস এ সমান শূন্য হবে। তো প্রথমটা থেকে আমরা পাবো এ সমান বি, দ্বিতীয়টা থেকে পাবো বি সমান সি, এবং তৃতীয়টা থেকে পাবো সি সমান এ। তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম, না এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তো এবারে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হলো এ প্লাস সি বাই টু এর মান কত হবে। তো আমাদের দেখি এ প্লাস সি বাই বি, সরি এ প্লাস সি বাই বি এর মান বের করতে হবে, তাহলে এ প্লাস সি বাই বি। তো দেখো এখানে সব মান তো একই, এ সমান বি সমান সি, তো এর জায়গায় আমি বি বসাতে পারি, আবার সির জায়গাতেও বি বসাতে পারি, আর নিচে মানে হরে যেমন বি ছিলাম, তাহলে আমরা কী পাচ্ছি, না টু বি বাই বি। দেখো এই বি বি কেটে গেলে আমরা পেয়ে যাবো টু, অর্থাৎ আমাদের এই প্রশ্নের যে অ্যান্সার হবে সেটা হবে টু। তো vdonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য প্লিজ আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।